মৌসুমের শুরুতে জালে কিছু ইলিশ উঠলেও সময় যত এগিয়েছে ততই আশাভঙ্গ হয়েছেন মৎস্যজীবীরা। জালে পর্যাপ্ত ইলিশ না উঠায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে মৎস্যজীবী থেকে শুরু করে ট্রলার মালিকদের। পর্যাপ্ত বৃষ্টি না হলে গভীর সমুদ্রে ইলিশের ঝাঁক দেখা যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। নেই তেমন পূবের বাতাসও। মৌসুমের শুরুতে ইলিশ পাওয়ার আশায় বুক বেঁধেছেন মৎস্যজীবীরা। ইলিশ বেশি ধরা পড়লে আগামী কয়েক মাস আর্থিক লাভের মুখ দেখতে পেতেন, কিন্তু প্রাকৃতিক কারণে সেই সঙ্গে বেড়েছে ট্রলারের খরচ। দাম বেড়েছে ট্রলারের জ্বালানির। ক্যালেন্ডারে ভরা বর্ষার মাস থাকলেও এখনও সেভাবে দেখা মেলেনি রুপলি শস্যের। যদিও আগামী কয়েকদিনের পরিস্থিতি বদলে ফের সুসময় আসবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। হাত খারাপ করা তোলা যাচ্ছে না, বুঝতে পারছো না, হাত তুলে যাচ্ছে তোমার লাগছে। Thank you.